আপনারা দেখছেন ইয়থ আওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে ইয়থ আওয়ারে স্বাগতম। আমরা কথা বলছিলাম ইয়থ লিডারশিপ নিয়ে, প্রমোটিং ইয়থ লিডারশিপ টু এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটি, আমাদের ইয়াংস্টারদের জন্য। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আপনারা আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমরা আপনাদের অপিনিয়নকে যথাযথ মূল্যায়িত করব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের কথা কন্টিনিউ করব জনাব সুহেল ভাই। আমরা আপনার আপনি ডক্টর জাকির নায়েকের কথা বলছিলেন, উনি তো একজন নিজেই একজন লিডার এবং লিডারশিপ ক্রিয়েট করতেছেন, তো সেই ব্যাপারে আপনার কথা কন্টিনিউ করব আমরা। যেহেতু এটা মানে আমি আনতাম না, বিষয়টা আনলাম যেহেতু উনি কিন্তু লিডারশিপ ক্রিয়েটিং কিন্তু অনেক ক্ষমতা এবং অনেক যুক্তি আছে। উনি নিজের এটা কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, নিজের ছেলেকে দিয়ে শিক্ষা দিয়ে। তুমি ওনার ইন্টারভিউতে আমি দেখাচ্ছিলাম যে ওনার ছেলেকে এমনভাবে গ্রো করেছেন, ওনার ছেলেকে সবাই চেনে, আমার অনেকেই চেনে যারা একটু সচেতন। উনি ফ্লোরে বলেছেন যে আমার ছেলে ফ্লোরে ঘুমাতে পারবে, ফাইভ স্টার হোটেলে ঘুমাতে পারবে, কোনো সমস্যা নেই। যেটা আপনাকে বলছিলাম যে আমরাই আমাদের এই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে, এটা ছিল আমার কথা। আপনার না হয় ধরেন আমার আমার ছেলে যদি ছেলের সাথে যেটা বললেন আপনি, উনি বলেছিলেন যে ড্রাগস ইনভলভমেন্ট, যেটা আমার ছেলে যদি কখনো সিগারেট খায়, ড্রাগস তো এমনিতে ড্রাগস থেকে শুরু করে না কিন্তু সবাই, সিগারেট থেকে শুরু করে ফ্রেন্ড বন্ধু সিগারেট নিয়ে আসলো, অথবা বাবার অনেক ক্ষেত্রে হয় এটা যে বাবার সিগারেটের প্যাকেট থেকে একটা নিয়ে যায়, গিয়ে বন্ধু বান্ধব নিয়ে শেয়ার করে, সেটা থেকে আবার পরের দিন দুইটা, পরের দিন প্যাকেট। এটা কিন্তু আমাদেরকে খুবই সতর্ক হওয়া উচিত যে আমার বাচ্চা যদি ধারে কাছেই না যায়। আমাদের একটা টেন্ডেন্সি আছে আমাদের কমিউনিটিতে, আপনি দেখবেন হয়তো দেখেছেন, আপনি আপনি বাংলাদেশে এটা বেশি দেখবেন যে খুবই প্রাউড করে যে আমার ছেলে আমার পাশে বসে না, আমার ভাই আমাকে দেখলে ওই দিকে চলে যায়, চলে যায়। এই জিনিসটা কিন্তু আমাদের এই জিনিসটা ব্যয় হয়ে আসতে হবে, নতুবা আমরা আমাদের আরো এই অধপতন হবে। যে আমাদের দেখছেন আমরা যে বাংলাদেশের যে লিডারশিপ, আমরা যদি বাঙালি হিসেবে প্রশ্ন মানে কথা বলি যে বাংলাদেশের লিডারশিপ ক্রিয়েট হচ্ছে অ্যাবিউজ, মানে ওই যে আমরা অ্যাবিউজ করছি, একজন লিডার হচ্ছে ও সবাইকে মানে আপনার অ্যাবিউজ করছে, অ্যাবিউজ করে করে লিডারশিপ ক্রিয়েট করছে, অভাবই হচ্ছে, অনেকে ভয় করে, অনেক অনেক যে মনে করে আমি আমি লিডার, আমাকে ভয় করে ওরা, কিন্তু আমার সামনে কিন্তু ওনাকে যে রোল মডেল হিসেবে নিয়েছে ওই জিনিসটা, ওই ওই ব্যক্তিটা কিন্তু ভায়োলেন্ট হচ্ছে নিজে, ও ভায়োলেন্স করছে, কারণ ও তো দেখে দেখে ওই জিনিস দেখে দেখে। আমরা যদি লিডারশিপ ক্রিয়েট করতে চাই বা কেউ যদি লিডার হতে চায়, কি কোন ধরনের চ্যালেঞ্জ তাকে নিতে হবে আপনি কি মনে করেন? আপনার লাইফে লাইফে আমি আমার আমি আমার পেশা থেকেই বলতেছি যে আমার যে সিলেট ডিস্ট্রিক্ট বারের পেশা থেকেই বলতেছি আর কি, আপনার যে আমাদের যে সিলেট বারে যে ইলেকশন হয় বা এগুলো নিয়ে আমি মানে যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, প্রথমে তো হচ্ছে একজন মানুষকে চ্যালেঞ্জটা নিতে হবে, ওনাকে অবশ্যই অবশ্যই একজন সৎ মানুষ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে, ওনাকে অন্যের সঙ্গে যে ব্যবহারটা, ওনার যে আদার কলিগ হোক বা মানুষের সঙ্গে যে ব্যবহারটা থাকতে হবে অমায়িক, যে আমি যে জিনিসটা ধৈর্য সহকারে, একজন মানুষ প্রবলেম নিয়ে আসলো আপনার কাছে, আপনি ধৈর্য সহকারে শোনার মেন্টালিটি বা মন মানসিকতা থাকতে হবে, তারপরে থাকতে হবে ওনার ভিতরে নিষ্ঠা থাকতে হবে, আরেকজনের সঙ্গে ব্যবহার থাকতে হবে, মানে মানে আমার কাছে একজন প্রবলেম নিয়ে আসলো, আমি বললাম যে আচ্ছা শুনলাম না, এমন বাপ আমি ঠিকই লিডার, আমাকে ওরা নমিনেট করছে লিডার হিসেবে, আমি ওনাকে শুনলাম না, যে আর আমার তো এক বছর আছে বা দুই বছর আছে, এরপরে তো আর আমার আর কি, আমি শুনলাম না, এটা এটা হওয়া উচিত না। আমাকে অবশ্যই ওনার মানে ওনার যে একজন মানুষ প্রবলেম নিয়ে আসলো মনে করেন, আমার কাছে প্রবলেম নিয়ে আসলো, আমার ভিতরে থাকতে হবে আন্তরিকতা, শোনার ক্যাপাসিটি থাকতে হবে। আমি যদি আপনার কথাতে একটু শেয়ার করি, আপনি যে বলছেন কিন্তু লিডার হওয়ার পরে আমি তো বললাম চ্যালেঞ্জটা নিতে হবে আপনার, মানে ওই যে সততা আমি বললাম, সততা নিষ্ঠা থাকতে হবে আপনার, একাগ্রচিত্ততা থাকতে হবে আপনাকে, মানে অন্যকে মূল্যায়ন করার ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি একজন মানে কি থাকতে হবে মানে আপনি একজন ইউথ লিডার হিসেবে নিজেকে কি করতে চ্যালেঞ্জিং করতে পারবে নাকি? সাধারণত আমাদের ব্রিটেনে ইয়থ কাউন্সিলগুলো থাকে, ইয়থ ক্লাবগুলো থাকে, সাধারণত ছেলেমেয়েরা যারা ইয়থ ক্লাবে যায় তার ওইখান থেকে অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ে থাকে লিডারশিপ ক্রিয়েটের জন্য। ওরা ইয়থ কাউন্সিল আছে, ইয়থ কাউন্সিলে ওদের বাজেট পেশ করতে হয়, বিভিন্ন বাজেট দিতে হয়, তো ওদের ওদের মধ্যে এটা টেন্ডেন্সি আছে যে আমরা একটু লিডারশিপ ইয়ে করি,
বিভিন্ন কাউন্সিলে আছে, বিশেষ করে এম টাওয়ারস কাউন্সিলে বলি, বিভিন্ন সেক্টরে ইয়ুথ কাউন্সিলগুলো আছে, এবং ইয়ুথ কাউন্সিল থেকে কোনো ধরনের রিসেন্টলি আমার জানা মতো কোনো ধরনের বাজেট কাট করা হয় নাই, অনলি টাওয়ারস কাউন্সিল, আমি অন্য কাউন্সিল বলতে পারবো না। তো আমার জানা মতো এই কাউন্সিলে ইয়ুথ সার্ভিসে কোনো কাট করা হয় নাই। তো ইয়ুথদেরকে মোটিভেট করার জন্য, প্রমোট করার জন্য, লিডারশিপ ক্রিয়েট করার জন্য সেটি টার্মস কাউন্সিল যথাযথভাবে কাজ করতেছে, টোটাল ব্রিটেনই বলেন তারা কাজ করতেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে বলবো, যেটা যে আপনি দেখেন যে ছেলেগুলো আপনি বাবার সাথে যেমন একটা ধরেন একটা মিটিং হলো, একটা শো হলো, হতে পারে সিনেমায় গেলো, এই ছেলেটা কিন্তু পরবর্তী লিডার হচ্ছে। আপনি দেখবেন আপনি কয়েকজনকে, আপনি যাদেরকে দেখবেন কমিউনিটিতে চলাফেরা করছেন, ঘুরছেন, এরা কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব সবাই, যারা মিটিংয়ে আসেন, খবর রাখেন কমিউনিটি কী হচ্ছে, কাউন্সিলে কী হচ্ছে। সো ওই যে আপনি বললেন যে ইয়ুথ ক্লাবসগুলো, ওগুলো কিন্তু হেল্প করে যে আমার বাচ্চা স্নুকারে ভালো, তাকে কিন্তু সেই নেতৃত্বটা দেওয়া হচ্ছে। আমার বাচ্চা ইয়ুথ, আপনি যে এই আপনার লিডারশিপ যেটা আপনি ক্রিয়েট করতে হলে কিন্তু এই জিনিসটা করতে হবে আপনাকে, এই যে নলেজ এবং ট্রান্সপারেন্সি, এই দুটো জিনিস থাকতে হবে। নলেজ ভেরি ইম্পর্টেন্ট, নলেজ না থাকলে তো লিডার হতে পারবেন না। আমি যদি আসলে এখানে এসে ধরেন আপনি আপনি যদি আপনার কাজটা না জানেন, আপনি কি করবেন না জানেন, তাহলে আপনি তো আপনার আপনাকে সেই প্রেজেন্টের দায়িত্ব দিতে পারতাম না। তাদেরকে দেখাই দিই, উয়ে দেখাইতে হবে, এটা ওই রকম করো, ওই রকম করো, তাদেরকে উয়ে দিতে হবে। সেই উয়ে দেখানোর পর কোন ধরনের চ্যালেঞ্জ থাকে তাদের মধ্যে, যে আমি তো একটু আই হ্যাভ টু টেক সাম চ্যালেঞ্জ, আদারওয়াইজ আমি তো লিডার হতে পারবো না। আমি কোনো ধরনের একটা ক্লাবে গেলাম, ধরেন আমার একটা ফুটবল ক্লাব আছে, আমার স্নুকার ক্লাব আছে, তো সেই ক্লাবে কোন ধরনের লেগেন্সগুলো আছে, আমি একটা চ্যালেঞ্জ নিতে হবে না, আমি এই ক্লাবটাকে একদম আসমানের উপরে তুলে দেবো, আমি এই ক্লাবটাকে বিশ্বের মধ্যে চিনিয়ে রাখবো, তো সেই রকম চ্যালেঞ্জ তো নিতে হবে। আমরা আমি যেটা বলতে চাচ্ছি যে একজন লিডার ক্রিয়েট করে, মানে বাংলাদেশের লিডার কথা বলছি, না না আপনি এখানে ওয়ার্ল্ডের লিডার বলেন, ওয়ার্ল্ডের লিডারশিপ, আজকে আজকে যুবকরাই তো আগামী দিনে ওয়ার্ল্ডের লিডারশিপ মানেই হচ্ছে একজন ভালো মানুষ। কেন আমি বললাম যে আমি যদি আপনি যদি যে কোনো সেক্টরে আপনি আপনি ধরেন আপনি ইয়ুথ ক্লাবে আমি যদি নেতৃত্ব নিতে, আমি যদি আমি ওভারকাম করতে হয়, ধরেন আমার আমার একটা ব্যাডমিন্টন খেলা, ওই খেলাতে যদি আমি ভালো হতে হয় এবং উপরে একটা ভালো পজিশনে যেতে, আমি কিন্তু চরিত্রগত দিক থেকে কিন্তু আমি ভালো হতে হবে, অনেক রুলস রেগুলেশন আমি পিছিয়ে পড়ে যাবো। সো একজন লিডার যদি ক্রিয়েট হয়, মানে এমনি বলবো যে মানে কিছু কিছু জায়গার লিডার না, মানে সার্বজনীন লিডারশিপ যেটা বলে, আমাকে অবশ্যই ভালো চরিত্রের হতে হবে। একজন লিডারশিপ ক্রিয়েট করার মধ্যে আমাকে কিন্তু আমার একটা একটা ছেলেকে আমরা এই ড্রাগস থেকে ফিরিয়ে আনতে পারি, এই ভায়োলেন্স থেকে ফিরিয়ে আনতে পারি, ক্রাইম থেকে ফিরিয়ে আনতে তার সে যখন ধরেন ফেস করবে আপনাকে আমাকে, সে কিন্তু তখন চিন্তা করবে না যে আপনার যে হাতের মোবাইলটা নিয়ে গিয়ে £30 বিক্রি করে এবং তার ড্রাগস মানি হোক অথবা যে কোনো কিছু কিছুক্ষণের জন্য এই £30 আপনার তার পকেটে থাকবে। সেই ক্ষেত্রে একজন যদি একজন ইয়ুথ যদি রেসপন্সিবিলিটি নেয়, সেক্ষেত্রে ওর কোন ধরনের বাধার সৃষ্টি হতে পারে, চ্যালেঞ্জ কী কী সামনে চ্যালেঞ্জ থাকতে পারে, যে আমি বললাম না ওরা ড্রাগ খাচ্ছে, আমি ওদেরকে এই ড্রাগ থেকে বিরত রাখবো, ওরা খারাপ পথে পরিচালিত হচ্ছে, ওদেরকে আমি ফিরিয়ে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাকে কোন ধরনের চ্যালেঞ্জ নিতে হবে, আমি তো একটা জিনিস মোকাবিলা করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাকে মেন্টালি প্রিপারেশন থাকতে, আমার মেন্টাল প্রিপারেশন থাকতে হবে, মেন্টালি প্রিপেয়ার হতে হবে, বা আমি কোন ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা হতে পারি। হ্যাঁ, এটা চ্যালেঞ্জ বলতে এখন আপনি যদি স্পেসিফিক্যালি আপনি বলেন কোন জায়গার কথা, যেন আপনি লন্ডনের কথা বলেন, তাহলে না ওভারঅল ওভারঅল আপনি বলেন যে কোন জায়গায় হতে পারে, যে কোনো ধরনের আমি একটা ছেলেকে নিয়ে আসতে চাচ্ছি আমার, ওকে এটাও কিন্তু এক ধরনের ব্রেন ওয়াশ, তাইলে আপনি আমি চলে আসবো ওই যে আপনি যদি এক্সট্রিমিজম ব্রেন ওয়াশ হবে, আমি ওকে খারাপ জিনিসটা থেকে আমি ভালো করতে চাচ্ছি। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনি নিয়ে আপনার আপনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি আছে, তো সেক্ষেত্রে ওকে যদি নিয়ে আসতে পারেন, তাহলে সেই লিডারশিপ কোয়ালিটিটা ওর মধ্যে চলে যাবে আস্তে আস্তে, না আমাকে ও নিয়ে আসছে, ওকে আমি ফলো করা ধরবো, কিন্তু কিন্তু আজকে যদি তালা ভাই আমাকে এই ওই দিক থেকে অন্যদিকে নিয়ে যায়, কিন্তু আমি ওনাকে ফলো করা দেখবো, না ওইটা তো ভালো দিক, ওইটা ভালো দিক, ওনাকে আমি কন্টিনিউ ফলো করবো, ফলো করতে 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 ওনার লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে চলে আসবে, তো এটাই ওয়ার্ল্ডে কিন্তু এরকমই হচ্ছে। অনেক বাধার সম্মুখীন হবেন, কারণ ওই আপনি কিন্তু যাচ্ছেন যে জায়গায় পাড়া দিচ্ছেন। আমি যদি এটা চান যে আপনি যে একটা ধরেন অ্যাডিক্টেড একটা গ্রুপকে আপনি ফেরাতে চাচ্ছেন, তাহলে তো ধরেন ওখানে একটা কাটা আপনি নিশ্চিত যাচ্ছে, কাটাতে পারা দিলে অবশ্যই বেতা পাবেন, ওখানে যাবেন, ওদেরকে ওদের সাথে মিশতে হবে আপনাকে, ওদের অনেক কিছু নেগেটিভ পজিটিভ ওদেরকে আপনার যদি সেই ক্ষমতা থাকে তাহলে আনবেন, না হয় আপনি চলে যাবেন ওখানে, এখানে কিন্তু একটা রিস্কও আছে এই জায়গায় যদি আপনি সরাসরি চলে যান। নতুবা এটা হতে পারে যে আমরা যদি আগের থেকেই যে যে যারা ওই পথে যায়নি তখন তো কিন্তু ইজি, ধরেন একটা টিনেজার ছেলে
যাদেরকে ইয়ত হিসেবে আমরা ধরবো, এর আগে থেকে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে আমরা ফ্যামিলির মা খেয়াল রাখেন, বাবা খেয়াল রাখেন, তারপরে ধরেন আমরা, আমি যদি আমার বাচ্চাদের খেয়াল রাখি, কিন্তু আপনার, আপনিও কিন্তু আপনার ছেলে ফেলে আমার সামনে আসলে আমি কিন্তু একই ধরনের ট্রিট করবো, ওর সুযোগ নেই। আমার ছেলে, আপনি আপনি ধরেন আমরা আমরা তিনজন নেইবার, এখন আমার বাচ্চাটা বের হয়ে ওইদিকে যাবে, ওইদিকে তার পরিবেশটা ভালো যদি পায়, ওইদিকে যাবে পরিবেশটা ভালো পায়, তার কিন্তু সুযোগ থাকলো না আর। এখন আমার বাচ্চাটা ভালো হলো, আমি শুধু, আমরা সাধারণত, হ্যাঁ আপনার কথায় আসছি, সাধারণত জানি লিডারশিপ কিন্তু যেহেতু আমরা একটা প্রেক্ষাপটে চলে আসছি, দুই দিক দিয়ে হতে পারে, কেউ হয়তো খারাপ দিকের লিডারের লিডারশিপের দায়িত্ব নিচ্ছে, আর কেউ ভালোর পথের লিডারের দায়িত্ব নিচ্ছে, লিডারশিপের দায়িত্ব নিচ্ছে। তো অনেক সময় হয়, রিসেন্টলি একটা ঘটনা হয়ে গেল আমাদের ব্রিটেনে কয়েকদিন আগেই, ঈদের আগের রাত্রে একটা ঘটনা হয়ে গেল। তো হচ্ছে কারা করতেছে, টিনেজাররা করতেছে, যারা একদম ইয়ং যুবক যারা তারা করতেছে। তো সেক্ষেত্রে আমাদের এটা হওয়ার কারণটা আপনি ইয়ে করবেন, এটা ডিসকাস করবেন, আমার মনে হয় আপনার কাছে যেটা প্রশ্ন আমার করা উচিত, আমাদের মধ্যে হয়তো এজ গ্যাপ, আমরা অ্যাডাল্টদেরকে ভালোভাবে রেসপেক্ট করতেছি না, বা অ্যাডাল্টদের সাথে, অ্যাডাল্ট বলতে হয়তো আমরা টিনেজার যেমন 13-19 ধরলাম, অ্যাডাল্টদের হয়তো অ্যাবাভ 20, অ্যাবাভ 20-30 যারা অ্যাডাল্ট একটু ভালো বোঝে, তাদের সাথে আমাদের পার্টিসিপেশনটা বা ইন্টিগ্রেশনটা হচ্ছে না, এটা কি আপনি মনে করেন কি না? আমি দেশের প্রেক্ষাপটে বলবো না, আমি দেশের প্রেক্ষাপটে প্রথমে বলবো যে আমাদের হচ্ছে না, আমাদের হচ্ছে না এই কারণে আমি বলবো, কারণ আমাদের যে একটা ভয় কাজ করে, মানে আমাদের ফ্যামিলিতে গেলে মনে করেন আমি আব্বার সামনে বসবো বা আব্বাকে একটা ফ্রিলি একটা কথা বলবো, বা আমার এই সমস্যাটা হয়েছে, মানে ছেলের ক্ষেত্রে বা মেয়ের ক্ষেত্রে, আজ আমাকে ছেলে একটা ডিস্টার্ব দিছে, আমি বাবাকে গিয়ে বলবো, বা বাবা আবার কোন ধরনের রিয়েক্ট করে, এটা না হয়ে আমরা কি করি, আমরা শরণাপন্ন হই বন্ধু বা বান্ধবীর কাছে। ওরা হয়তো ভালো দিতে পারে অ্যাডভাইস, বা খারাপও অ্যাডভাইস দিতে পারে। মানে মেয়েরা সাধারণত গিয়ে বাবাকে না বলো, মাকেও তো বলতে পারে, মাকেও বলা উচিত। এটা বললে কি হয়, যখন আপনি যখন ছেলে, বাবারা যখন বা মারা যখন ছেলে মেয়েদের সঙ্গে যখন ক্লোজ রিলেশন যখন হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তখন কিন্তু দেখবেন আপনার সব কিছু অটোমেটিকলি কিন্তু, আমি ঘর থেকেই বলতেছি, ঠিক হয়ে যাবে। পাড়াতে অনেক সময় দেখা যায় একজন সিনিয়র যাইতেছে আর একজন জুনিয়র সিগারেট খাচ্ছে, তেমন অনেক ছেলেমেয়েরা আছে যে সিনিয়র দেখতেছে তো কী হয়েছে, আমি সিগারেট ধরে রাখলাম, আরে উনাকে আমি তোয়াক্কাই করি না, যা যা হবার হবো, তো উনি আবার চট্টাপ্পড় মারতেছেন, এই তুই, আমি আমি সিনিয়র, উনি জুনিয়র, এটা হয়ে কোনো অনেক সময় ঝগড়া হয়ে যায়। কিন্তু আমার মন থেকে যদি আমার রেসপেক্ট না আসে, যে উনি সিনিয়র মানুষ, উনি হয়তো বা আমার বাবার বয়সী হতে পারে, আমার ভাইয়ের বয়সী হতে পারে, তাহলে আমার কোনো রেসপেক্ট করা উচিত, উনার রেসপেক্টটা আসলে অটোমেটিকলি মন থেকে আসা উচিত। কিন্তু আমাদের দেশে যেটা হয়, অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা এই জিনিস, এই ছোটোখাটো জিনিস থেকে কিন্তু ধারণ করে, কিন্তু বড় আকার একটা ধারণ করে। হয়তো দেখবেন আপনি সিনিয়র ভাই হয়তো চর মেরে দিলেন, তারপর উনি সে তার গ্রুপ নিয়ে অন্য একটা কাজ করে বসলো। এখন এই দেশের প্রেক্ষাপটে আমি বলতেছি যে এই দেশে দেখা যায় কি, আসলে সত্যি কথা আমি একটু আগে বলছি যে আমাদের যে, আমি কমিউনিটির মধ্যে দেখলাম যে এই জিনিসটা কিন্তু আমাদের বাবা মারা যারা, মানে বাচ্চাদেরকে বেশি টাইম দেন বা বাচ্চাদেরকে বেশি সময় দেন, বা ওই যে বললাম ইসলামিক যে কালচারটা, ওইখানে যদি পরিবেশটা এইভাবে এনভায়রনমেন্ট তৈরি হয়, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু সে বাইরে গেলেও কিন্তু সেই জিনিসটাই করবে। সে যেমন ইংলিশটা কিন্তু দেখেন, আমি আমি ইংলিশটা দিয়ে কথা বলতেছি, যেমন একটা কিছু হলে মনে করেন আমি একটা বাচ্চাকে একটা সুইট দিলাম, মনে করেন মানে সে সুইটের জন্য কান্না করতেছে, সেদিন হসপিটালে গেলাম আমার ওয়াইফকে নিয়ে, তো বাচ্চা সুইটের জন্য কান্না করতেছে, তো আমার ওয়াইফ বললেন চকলেটটা আমি দিয়ে দিই, চকলেটটা দিলাম, তখন মহিলাটা বললো, বলো মানে ইংলিশে বলতেছে, ওনাকে থ্যাংক ইউ বলো। এটা একটা শিখার জিনিস, এই যে যে শিক্ষাটা, যে শিখার জিনিস, যে এটা কিন্তু আমাদের শিখতে হবে পিতামাতা থেকে, যে ইংলিশে বলতেছে, তারপরে মনে করেন আমার পায়ে পা লেগে গেছে অনেক সময়, তখন এই মা বাবা বলতেছে, ইংলিশে বলতেছে ওনাকে সরি বলো। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু আমাদের মধ্যে গ্রো আপ করতে হবে। বাংলাদেশের কমিউনিটির মধ্যে দেখছি যে এখন, মানে আগেও ছিল এখনও বলতেছি আমি, যে জিনিসটা হচ্ছে যে আপনার যে পারিবারিক থেকে যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি আপনি পান, তাহলে কোনো ক্ষেত্রে আপনার, আপনি বলেন যে সালাম দেওয়া, যে জিনিসটা আমি একজনকে দেখলে সালাম দিব, অনেকে আবার দেখি কমিউনিটির মধ্যে দেখি যে সালাম দিতেছেন উনি ব্যঙ্গ করতেছেন, এটাও ঠিক না। এমনি সালাম দিতেছে, একটু ঢুকামাত্রই সালাম দিতেছে, এটাও কিন্তু আমাদের একটা শিক্ষা, পারিবারিক শিক্ষা, যে বাবা তুমি একজন বয়স্ক মানুষ বলো আর ছোটো মানুষ ধরো, দেখলেই তুমি সালাম দিবা, তো উনি যদি সালামের উত্তর নেয়, এটা যেমন সোয়াবের কাজ হইতেছে, তেমনি আমাদের কিন্তু একটা, মানে একটা বাইন্ডিং হইতেছে যে না ঠিক আছে, আমাদের এই যে পারিবারিক থেকে শিক্ষাটা, যেটা এটাই হচ্ছে মূল জিনিস, যে আমাদের আমাদের থেকে, এটা যে জিনিস বলছিলাম আপনার আগে, যে আমাদের যে যেটা আমাদের যে টেন্ডেন্সিটা ছিল আমাদের আগের, এখন কিন্তু এখানকার অনেক বাবা মা বেশিরভাগ, আমি আমি মনে করবো আলহামদুলিল্লাহ আমাদের 70% বেশি আমি আমি বলতে পারি যে আমাদের
বাচ্চাদের প্রতি খেয়াল করছি আমাদের এখনকার ছেলেরা ছেলেদের রেজাল্ট আপনি দেখলে এখন মানে ভালো লাগে উনি আমার নিজের মধ্যে অনেক আছে যে আপনার অ্যাকাউন্ট্যান্ট হয়েছে সলিসিটর হচ্ছে ব্যারিস্টার হচ্ছে ডক্টর হচ্ছে যেমন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং কিন্তু অসাধারণ ক্রিটিক্যাল একটা সাবজেক্ট সেদিন আমার আমার পরিচিত খুবই মানে একটু বড় ভাইয়ের একটা ছেলে আপনার ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করেছে আমার ভাগ্না বার্মিংহাম থেকে সে অ্যাকাউন্টেন্সি গ্রাজুয়েশন করেছে আমার ভাগ্নি করছে আপনার ল তাই এই যে টেনিসটা পিতামাতা কিন্তু খেয়াল করছেন যে জিনিসটা আপনার আমাদের পরিবর্তন হতে হবে এই জিনিসটা যদি পরিবর্তন হয় যে আমি যেটা বলছিলাম আসলে আমার তালহাভাই কিন্তু একই কথাই বলছেন যে আমাদের যে ওই যে আমার আমি প্রাউড করি যেটা বাংলাদেশে যেটা এখনও আছে যে আমার ছেলে আমার সামনে বসে না আমার ভাই বসে না এটাই তো আপনার মূল কথা ছিল এই জিনিসটা যখন চলে যাবে তখন কিন্তু আপনার বাচ্চা ফ্রি এবং ফ্রেন্ডলি হয়ে যাবে ভাই এবং ভাই আমার আমার ভাই ছোট ভাই যদি আমার পাশে বসতে পারে না আচ্ছা অনেক সময় সে হতে পারে যে পাতুলে বসেছে আমি তার চোর তাপ্পর মারলাম সে আরো খারাপ হচ্ছে সে তো আপনার কাছ থেকে এই ট্রান্সফারেন্সিটা হচ্ছে না আমার নিচ্ছে না নিতে পারছে না মানে যে সুখ দুঃখ যে শেয়ার করাটা এটা শেয়ার করতে পারতেছে যেটা হচ্ছে আপনার যে ছেলে মেয়ে কিভাবে খারাপ হচ্ছে ড্রাগে যাচ্ছে ধরেন তার রাস্তায় একটা বন্ধু তাকে অপমান করলো ছোট্ট একটা ছেলে সেটা যদি বাবার সাথে শেয়ার করতে না পারে একটা ছেলেকে বললো সে চল একদিন গিয়া ফিটি লাগিয়া আমাদের বেতনাল গ্রিনের একটা দুঃখজনক একটা বিষয় সে ব্যাপারে আমাদের কমিউনিটি অনেক কমিউনিটির লোকগুলা অনেক রেসপন্সিবল বলে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটা না হতে পারতো কিন্তু কমিউনিটির লোকগুলা আগে আসে নাই সেই কারণে কমিউনিটি অনেক ক্ষেত্রে এখনো দুর্বলতা আছে আমাদের কমিউনিটি আমি দুর্বলতা আছে সফলতাও আছে সফলতা বেশি দুর্বলতা আছে যেহেতু যেমন ধরেন আমাদের যে ভাইরা এখানে এসে যে রেস্টুরেন্ট ট্রেড ছিল এককালীন এখন কমে গেছে অনেকটা কিন্তু ওইখান থেকে কিন্তু আমাদের এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাদের অনেক বড় বড় লোক পেয়ার হয়েছেন রেস্টুরেন্ট ট্রেড থেকে আমাদের সাইফুর রহমান সাহেব আপনি বলতে পারেন যে আপনি কি মনে করেন কোন ধরনের রিসোর্স অ্যাভেলেবল থাকতে হবে লিডারশিপ ক্রিয়েট করার জন্য কোন ধরনের রিসোর্স একটা আপনি আমি এর আগে একটা এক্সাম্পল দিছিলাম যে আমাদের ইয়ুথ ক্লাবগুলো আছে এদেশে কিন্তু অ্যাভেলেবেল ইয়ুথ ক্লাব সেখান থেকে কিন্তু অনেক লিডার ক্রিয়েট হচ্ছে ডিফারেন্ট সেক্টরে ক্রিয়েট হচ্ছে তো আপনি কি মনে করেন কোন ধরনের রিসোর্স অ্যাভেলেবেল থাকতে হবে লিডারশিপ ক্রিয়েটের জন্য আমাদের এই প্রোগ্রামটা একটা সোর্স একটা রিসোর্স বলে আপনি মনে করতে পারেন আমরা সাধারণত ইয়ুথদেরকে নিয়ে আসি এবং যারা এডাল্ট আছেন যেমন আপনারা ইয়ুথদের একটু এজ তো আপনারা অনেক সময় গাইডলাইন দিতে পারেন আমরা স্টিল আমরা ইয়ুথ আমরা একটু গাইডলাইন দিতে পারি আমাদের যারা আন্ডার এজ যারা আছে আমাদের নিচে যারা আছে তাদেরকে প্রমোট করতে পারে লিডারশিপ কীরকম ক্রিয়েট করা যায় তো আচ্ছা আমরা ছোট্ট একটা ব্রেকে যেতে হবে আমাদের মনে হয় ব্রেকের সময় হয়ে গেছে তো ব্রেকের পরে ব্রেকে যাওয়ার আগে শুধু আমি আমাদের এই সোহেল ভাইকে বিদায় দিতে হবে এই সেগমেন্ট থেকে তো সোহেল ভাই 30 সেকেন্ড আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন আমি দুঃখিত আপনার কাছে এবং ইকরা টিভি পরিবারের পক্ষ থেকে আমাকে যেতে হচ্ছে জরুরিভাবে এর জন্য যাব এবং দর্শক মণ্ডলী আমি দুঃখিত আপনাদের সঙ্গে এই প্রোগ্রামের এন্ড পর্যন্ত থাকলে আমার খুব ভালো লাগতো আমি এর জন্য দুঃখিত হয়তো আগামীতে কোনো অন্য কোনো পর্বে আপনার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য থ্যাংক ইউ সোহেল ভাই শুভ দর্শক চিত্রকার ব্রেকে যাচ্ছি ব্রেকের পরে আবারও দেখা হবে কন্টিনিউ করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আপনারা দেখছেন ইয়ুথ আওয়ার।